প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গোপালনগর পাঁচতলা মসজিদের কাজ চলতেছে। রাস্তার অপর পাশেই রয়েছে গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপালনগর এমদাদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা। কিছুদিন আগে মাদ্রাসার একটি চারতলা নতুন ভবন করা হয়েছে। চলেন আমরা আজকে দেখে আসব মাদ্রাসার নতুন ভবনটি বাইরে থেকে দেখতে কেমন লাগে। আমরা এখন গেটের ভেতরে প্রবেশ করতেছি। গেট দিয়ে ঢোকা মাত্রই ডান পাশে দেখা যাচ্ছে সুন্দরভাবে রং করা গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার পূর্ব পাশেই রয়েছে মাদ্রাসার নতুন চারতলা ভবনটি। মাদ্রাসার নতুন চারতলা ভবনটিও দেখতে অনেক সুন্দর। এর আগে মাদ্রাসায় এত বড় বিল্ডিং ছিল না, পুরাতন কয়েকটি টিনের ঘর ছিল যেগুলোতেই ছাত্রছাত্রীরা লেখাপড়া করত। এই মাদ্রাসাটি স্থাপিত হয় 1944 সালে। আপনারা জানেন গোপালনগর বাজার পুরাতন মসজিদটি ভেঙে নতুন করে পাঁচতলা মসজিদ করা হচ্ছে। মসজিদের 9টা পিলার এ পর্যন্ত করা হয়েছে, 10 নম্বর পিলারের কাজ চলতেছে। বিশাল বড় এই মসজিদটির পিলারগুলিও অনেক বড় বড়। চলেন দেখে আসি 10 নম্বর পিলারের জন্য কিভাবে রড বসানো হচ্ছে। ওই দরুন